ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম, আমি মোস্তাফিজুর রহমান। ভিউয়ার্স, ইনফোস্টোর চ্যানেল আপনাদের জন্য যে ভিডিওগুলো নিয়ে আসছে সেগুলো আপনাদের বাস্তব জীবনে কাজে লাগে, আর এই জন্যেই এই ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসা। ভিউয়ার্স, আমরা কেউই ব্যর্থ জীবন ভালোবাসি না, কারণ আপনি ব্যর্থ হলে আপনাকে প্রতি পদে পদে দুঃখ পোহাতে হয়, মানুষের কাছে লাঞ্ছিত হতে হয়। তাই আজকের ভিডিও হচ্ছে কাজের চাপকে কাজে লাগিয়ে নিজেকে উপরে তুলুন। আমরা হয়তো কোথাও না কোথাও জব করি, আর এই জব করতে গিয়ে প্রচুর চাপে পড়তে হয়, অনেক কাজ মাথায় এসে পড়ে, দিন রাত এক করেও কাজ শেষ করা যায় না। তাহলে কি করবেন? সত্যি তো খুবই টেনশনের কথা, কি করবেন? দেখুন, এর সলিউশন পেতে হলে আপনাকে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি ভিডিওটি শুরু করছি একটি গল্প দিয়ে। গল্পটি হচ্ছে একটি গাধা এবং গাধার মালিককে নিয়ে। একজন পথিক, তার বাড়িতে অনেকগুলো গাধা আছে, কিন্তু তিনি বয়স্ক একটি গাধাকে নিয়ে বের হলো তার বাড়ি জমাতে। তিনি হালকা কিছু তার সরঞ্জাম নিয়ে তিনি বের হলেন। যেতে যেতে একটি মরুভূমি অঞ্চলে গিয়ে তিনি খুব ক্লান্ত হয়ে পড়লেন। সেখানে একটি গাছের ছায়ায় বসে তিনি ক্লান্তি দূর করছিলেন। এমন সময় তিনি গাধার পিঠ থেকে মাল সামানাগুলো নামিয়ে গাধাটিকে একটু ছেড়ে দিলেন, সেও বিশ্রাম নেই। কিন্তু এই গাধাটি কি করলো, হাঁটতে গিয়ে সে একটি গর্তে পড়ে গেল। মালিক দেখতে পেলেন গাধাটি পড়ে গেল, তিনি গাধাটির কাছে গেলেন গর্তের সামনে। গাধাটি মালিককে দেখছে আর কাঁদছে এবং সাহায্যের জন্য প্রার্থনা জানাচ্ছে, সে বিভিন্নভাবে চিৎকার করছে। গাধার মালিক তাকে দেখে খুবই মায়া লাগছিল, অর্থাৎ গাধাটিকে দেখে গাধার মালিকের খুবই মায়া লাগছিল। তিনি চেষ্টা করছিলেন গাধাটাকে কিভাবে রক্ষা করা যায়, কিন্তু তার একার পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই তিনি গাধাটির কষ্ট রক্ষা করার জন্য তার উপরে মাটি ফেলা শুরু করলেন, তাকে মাটি চাপা দেবেন বলে। তিনি ভাবলেন এই গাধাটি অনেক বয়স হয়েছে, এটা এখন আর খুব বেশি কাজে লাগে না, তাই এটাকে মাটি চাপা দিয়ে দেওয়াই ভালো। তিনি মাটি চাপা দেওয়া শুরু করলেন, কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে কি, এই গাধাটি এই চাপগুলোর উপরে ভর করে, অর্থাৎ এই মাটিগুলোর উপরে ভর করে উপরে উঠে চলে আসে। গাধার মালিক খুশি হলেন। এই গল্পটি আমি বললাম আপনাদেরকে এই জন্যেই, দেখুন আপনি যেখানে জব করছেন সেখানে আপনিও কোনো না কোনোভাবে চাপে আছেন, এই চাপকে কাজে লাগিয়ে আপনিও উপরে উঠে চলে আসতে পারেন। কিভাবে পারেন সেটাই বলবো। ভিউয়ার্স, আপনি এখন যে প্রতিষ্ঠানে জব করছেন সেখানে তো আপনি চাপের মুখে আছেনই, তাহলে আরেকটু চাপ আর পরিশ্রম করে আপনার নিজের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করুন। ধরুন আপনি 8 ঘন্টা একটা অফিসে কাজ করেন, 8 ঘন্টার মধ্যে একটু সময় পান না, অতিরিক্ত আরও 1 ঘন্টা আপনাকে বাড়িতে দিতে হয়। এরপর আপনি কোনো এক জায়গায় কোনো একটা কোর্স নিয়ে বা কিছু করে আপনি আপনার জীবনকে বদলানোর চেষ্টা করুন, আর 1 ঘন্টা পরিশ্রম আপনার নিজের জন্য করুন। তারপর যখন আপনার এই প্ল্যাটফর্মটি তৈরি হয়ে যাবে, তখন আপনি আপনার নিজস্ব একটা প্রতিষ্ঠান খুলতে পারবেন এবং সেখানে আরও 2 জন কর্মীকে রাখতে পারবেন। আপনি নিজে হবেন মালিক, তারা হবে আপনার কর্মী, 2 জনে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। তাই আপনি চাপে থাকলে জীবনকে বোরিং ফিল করবেন না, এটাকে এনজয় করবেন এবং এই চাপের মধ্যে 1 ঘন্টার সময় শুধু আপনার জন্য বের করবেন। এই 1 ঘন্টার সময় বদলে দেবে আপনার জীবন চলার মান এবং গতিকে। ভিউয়ার্স, হয়তো সেখানে জব করে, যেখানে আপনি জব করতেন সেখানে 50,000 পেতেন, এখানে হয়তো 10,000 টাকা ইনকাম করবেন, কিন্তু এই 10,000 একদিন 10 লাখে পরিণত হতে পারে। শুধু আপনাকে একাগ্র চিত্তে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে এবং আপনার কর্মীদেরকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন।
সত্যি বলছি, কাজের চাপকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনাকে উপরে উঠতে কেউ থামাতে পারবে না। নিজের জন্য জাস্ট 1 ঘন্টা, এই 1টি ঘন্টাই আপনাকে অনেক অনেক কিছু দিতে পারে। ভিউয়ার্স, আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো কনফিউশন থাকে, যদি বুঝতে সমস্যা হয়, তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কনফিউশন দূর করার চেষ্টা করব। ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি। তবে যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, ভিডিওটিকে লাইক দিন আর এই ভিডিওটিকে শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।